बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आमी मारियम अख्तर मुक्ता ऑनलाइन क्लासे स्वागतम आहमेद बनी एकेडमी स्कूल एंड कॉलेज तो स्टूडेंट्स आज के तुम्हारे काछे एसेछि एकटा इंग्लिश क्लास निये किन्तु तार आगे प्रिंसिपाल सर जनाब मोशारफ हुसैन मुंशी मुकुल सर के अनेक धन्यवाद दिच्छी एखन पर्यन्त आमादेर ए ऑनलाइन क्लासटा चालू रखार जोन्नो जाते तोमरा निर्विघ्ने बासाय पढ़ाशोनाटा चालिये जेते पारो বাসায় পড়াশোনাটা খুবই দরকার আমরা টিচাররা অনেক কষ্ট করে তোমাদেরকে দেখো অনলাইন ক্লাসের মাধ্যমে পড়ালেখার টাচে পড়ালেখার যাতে ঠিকমতো করতে পারো সেই চেষ্টা করে যাচ্ছি আমাদের এই কষ্টটা সার্থক হবে যদি তোমরা বাসায় পড়ালেখা করো ঠিক আছে আমাদের স্যার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তোমাদের জন্য যাতে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট খুবই ভালো লেখাপড়া বাসায় বসে করতে পারে আর আমাকে আজকে তোমাদের সামনে আসার জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ইনচার্জ স্যারদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো স্টুডেন্টস আমি আগেই বলেছি আজকে আমি একটা ইংলিশ ক্লাস নিয়ে এসেছি নার্সারির তো ইংলিশ ক্লাসটাতে আজকে আমি কি পড়াবো আগে দেখি আমি আজকে আমি আমার ছোট্ট সোনামণিদেরকে পড়াবো রিঅ্যারেঞ্জিং লেটার্স টু মেক ওয়ার্ড আমি তোমাদেরকে বুঝাচ্ছি রিঅ্যারেঞ্জিং মানে শব্দগুলো উলটপালট দেওয়া থাকবে সেগুলোকে তোমরা সাজিয়ে লিখবে শব্দটা ঠিক আছে মানে প্রত্যেকটা বর্ণ মানে লেটার লেটারগুলো উলটপালটভাবে দেওয়া থাকবে সেটা তোমরা সাজিয়ে লিখবে ঠিক আছে দেওয়া থাকবে তোমরা সাজিয়ে লিখবে তারপরে করাবো ডিকটেশন ওয়ার্ড ডিকটেশন অফ ওয়ার্ড আচ্ছা ডিকটেশনটা কি ডিকটেশনটা হচ্ছে আমি মুখে বলবো তোমরা খাতায় লিখবে তো এখন যেহেতু এই করোনার জন্য তোমাদেরকে আমি পাচ্ছি না সো তোমাদেরকে মা বাবা বা ভাইয়া আপু টিচার যেই তোমাদেরকে বাসায় পড়াবে তিনি তোমাদেরকে এই ওয়ার্ডগুলো বলবে তোমরা বাসায় লিখবে ঠিক আছে আর হ্যাঁ মিস আজকে যেগুলো করাবো সেগুলোই তোমরা শিখবে ঠিক আছে আগে যেমন আমরা যখন শব্দ গঠন শিখেছিলাম বলেছিলাম যে তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই করো ঠিক আছে কিন্তু এইখানে কি হবে এখানে আমি আজকে যেগুলো করাবো তোমাদেরকে সেগুলোই শিখতে হবে বুঝতে পারছো তারপরে হইছে হ্যান্ড রাইটিংটা করাবো তোমাদেরকে আজকে একটু ড্রয়িং করাবো ড্রয়িং করতে তো খুবই ভালো লাগে আমরা তো এখন পর্যন্ত ড্রয়িং করলাম না তো আজকে আমরা ড্রয়িংও করব ঠিক আছে তো তোমাদের যাতে ক্লাসটা আমি ঠিকমতো নিতে পারি তার জন্য আগে থেকে আমি এই রিঅ্যারেঞ্জিং লেটার্সগুলো তুলে রেখেছি তো এখন আমি লিখবো তোমরা আমার সাথে সাথে কপিতে তুলে ফেলো আর এগুলোই কিন্তু তোমাদের এক্সামের জন্য বলো বা তোমাদের বাসায় প্র্যাকটিসের জন্য এগুলোই তোমরা শিখবে ওকে ঠিক আছে তাহলে আমরা আজকে শুরু করে দেই আমাদের ক্লাস শুরুতেই যেটা আছে খেয়াল করো শুরুতেই আছে আচ্ছা আমি ফার্স্ট টু বলছি রিঅ্যারেঞ্জিং লেটার টু মেক ওয়ার্ডস কোন পর্যন্ত আসবে দেখো শব্দগুলোকে পুনরায় সাজাও ঠিক আছে এলোমেলো শব্দগুলোকে পুনরায় সাজাও কোন শব্দগুলো থেকে আমরা এ থেকে এম পর্যন্ত কিছু ওয়ার্ড শিখেছি তার মধ্য থেকে যেমন প্রথমে কি আসছে দেখো প্রথমেই আছে দেখো কি আছে জি জি ঠিক আছে আর আছে ই আমরা কি শিখেছিলাম একটা এগ শিখেছিলাম ই জি জি এগ এগ অর্থ ডিম ঠিক আছে এখানে উলটপালট দেওয়া আছে জি দুটা আগে দেওয়া আছে তারপরে ই আছে এখন আমরা কি শিখলাম ই জি জি এগ এগ অর্থ ডিম তারপরে আছে দেখো কি এল আছে তাই না তারপরে বি এ দেখো মনে পড়তেছে কি না বি লিখলাম তারপরে এ লিখলাম তারপরে এল দুইটা এল দিয়ে দিলাম কি হয়েছে বল বল অর্থ বল ঠিক আছে আমরা বল শিখেছিলাম দেন কি আছে এস এইচ আই এফ বাট আমরা এখন কি কি লিখবো এটা তো উলট পালট দেওয়া আছে আমরা প্রথমেই লিখি এফ আই এস এইচ ফিশ ফিশ অর্থ মাছ ঠিক আছে আমরা ফিশ কিন্তু শিখেছিলাম ফিশ শিখেছিলাম না এখন এইটা যে উলটপালট দেওয়া আছে কী দেওয়া আছে লেটারগুলো এস এইচ আই এফ তার সঠিকটা কি হবে এফ আই এস এইচ ফিশ ফিশ অর্থ মাছ এরপরে আসছে কি জি ও এম এ এন কি লেখা আছে একটা উলটপালট লেটারগুলো দিয়ে জাস্ট একটা শব্দ লিখছে এখানে কিন্তু না এটাকে আমাদের সঠিক করতে হবে উলটপালটটাকে আমরা ঠিক করব কি লিখব এম এ এন জি ও
ম্যাঙ্গো, ঠিক আছে? ম্যাঙ্গো মানে আম, কি দাও আছে জি ও এম এ এন, কিছুই হইল না, তাই না? এখন এটাকে আমরা সাজিয়ে কি লিখবো? এম এ এন জি ও, ম্যাঙ্গো। ম্যাঙ্গো অর্থ আম। এখন কি দাও আছে দেখো নিচেরটা, ফাইভ নাম্বার কি দাও আছে? এন ই এইচ, হেন, হেন, হেন তো পরে আমরা লিখতেছি, বাট এখানে কি আছে? এন ই এইচ, উলট পালট দেওয়া আছে, বাট এটা সঠিকটা হবে হেন, এইচ ই এন, হেন। হেন অর্থ মুরগি, তাই না? হেন অর্থ মুরগি। তারপরে দেখো এখানে কি আছে? ই আর এ, কি দেওয়া আছে? উলট পালট, তাই না? এটাকে আমরা সঠিক করব, এটা সঠিক কি হবে? ই এ আর, এয়ার, এয়ার অর্থ কান, এয়ার অর্থ কান। তারপরে কি দেওয়া আছে? ই জি এল, এটা সঠিক কি লিখবো? এল ই, এল ই জি, লেগ, লেগ অর্থ পা, লেগ অর্থ পা। আর এটা কি দেওয়া আছে? আচ্ছা, এখন দেখো এটা কি দেওয়া আছে? ইউ জি জে, এটা আমরা কিভাবে লিখবো? জি ইউ জে ইউ জি, জাগ, জে ইউ জি, জাগ, ইউ জি জে, জে ইউ জি, জগ অর্থ জগ, আমরা যে পানি খাই সে পানি খাওয়ার জগ। তারপরে এখানে কি দেওয়া আছে? পি এম এল এ, ওলট পালট দেওয়া আছে, সঠিক করি পাম, পি এ, হ্যাঁ হ্যাঁ, এটা হবে কি? ল্যাম, এল এ এম পি, ল্যাম্প অর্থ বাতি, ল্যাম্প অর্থ বাতি, পি এম এল এ, উলট পালট, এল এ এম পি, ল্যাম্প, ল্যাম্প অর্থ বাতি। তারপরে এখানে কি দেওয়া আছে? টি আই ই কে, এটা সঠিক করি কে আই টি ই, কাইট অর্থ ঘুড়ি, কাইট অর্থ ঘুড়ি। এখন দেখো আমরা আবার শুরু থেকে দেখি, শুরু থেকে কি লিখেছিলাম? যাব জি ই, সাজিয়ে লিখলাম ই জি জি, এই অর্থ ডিম। এরপরে কি দেওয়া আছে? এল ডাবল এল বি এ, বি এ ডাবল এল, বল। দেন আসছে এস এইচ আই এফ, এখানে সঠিকটা হবে এফ আই এস এইচ, ফিশ, ফিশ অর্থ মাছ। এখানে জি ও এম এ এন, গোম্যান, এখানে কি? এম এ এন জি ও, ম্যাঙ্গো, গোম্যান তো কিছুই হইল না, তাই না? বাট এখানে সঠিকটা কি হবে? ম্যাঙ্গো। দেন আছে এন ই এইচ, এইচ ই হ্যান, হ্যান অর্থ মুরগি, ই আর এ, সঠিকটা ই এ আর, এয়ার, এয়ার অর্থ কান, ই জি এল, এল ই জি, লেগ, লেগ অর্থ পা, ইউ জি জে, জে ইউ জি, জগ, জগ অর্থ জগ, পি এম এল এ, কি আসবে এখানে? এল এ এম পি, ল্যাম্প, ল্যাম্প অর্থ বাতি, কাইট, কাইটটা উলট পালট দেওয়া আছে, সঠিক করে লিখবো, উলট পালটটা কি আছে? টি আই ই কে, সঠিকটা হচ্ছে কে আই টি ই, কাইট। তোমরা আমার কথা শুনো, এগুলোই কিন্তু তোমরা পরীক্ষায় শিখবে, পরীক্ষা হোক আর আমাদের বাসায় পড়া হোক, যেটাই হোক, তোমাদেরকে আমি আজকে যেটা বোর্ডে লিখে দিয়েছি বা আজকে যেগুলো পড়াবো সেগুলোই তোমরা শিখবে, ঠিক আছে? তোমরা এটা তুলে ফেলো, আমি আশা করছি তোমরা তুলে ফেলেছ, তো আমি মুছে ফেলি, ঠিক আছে? আমাদের ক্লাসটা সামনে আরও পড়া আছে, আমরা সেগুলো দেখব, তো আমরা এখন এটা মুছে ফেলি।
ওকে দেন আমরা কি করব দেখো আমার ছোট্ট বাচ্চারা তোমরা দেখো এরপরে আমরা ডিকটেশন অফ ওয়ার্ড করব ডিকটেশন অফ ওয়ার্ডটা কি আমি বা তোমার আম্মু আব্বু ভাইয়া আপু টিচার যিনি থাকবে ক্লাসে থাকলে তো খুবই ভালো হইতো তোমাদেরকে কত সুন্দর করে পড়াইতে পারতাম তোমরা কত মজা করে আমার কাছ থেকে পড়তে বাসায় যে মাকেই তোমরা পড়াইতা কিন্তু এখন দেখো আমি এখানে বলতেছি তোমাদেরকে কিছু ভালো মতো মানে বুঝাইতে পারতেছি না তারপর আমি চেষ্টা করব আমি যেভাবে বলতে সেইভাবেই তোমরা ক্যাচ করো ধরে নাও যে এইভাবেই হবে আর তোমাদের মা ভাইয়া আব্বু টিচার বাসায় যখন তোমাদেরকে এইভাবে বলবে তোমরা ওইভাবেই লিখবে ঠিক আছে কিভাবে দেখো একটা ওয়ার্ড দেওয়া থাকবে সেই ওয়ার্ডটা কি আছে ফার্স্টে দেওয়া আছে আমি বলবো বা যেই বলুক তোমাদেরকে বলবো এক নম্বর মানে নাম্বার ওয়ান দিয়ে বলবো অ্যাপেল লেখো তোমরা খাতাতে লিখবে যেমন এখন আমি লিখতেছি আমি বলবো তোমরা লিখবে ঠিক আছে যেমন এখানে আমি আগে লিখে নেই ডিকটেশন অফ ওয়ার্ড ডিকটেশন অফ ওয়ার্ড ডিকটেশন অফ ওয়ার্ড দেখো ডিকটেশন নাম্বার ওয়ান দিয়ে নাম্বার ওয়ান দিয়ে আর ধরো নাম্বার ওয়ান না আমি তোমাদেরকে মুখেই বলবো অ্যাপেল লিখো তখন তোমরা লিখবে এ পি পি এল ই অ্যাপেল অ্যাপেল অর্থ আপেল ঠিক আছে তোমাদেরকে বলবো অ্যাপেল তোমরা তোমাদের খাতাতে বা কপিতে তোমরা কী লিখবে অ্যাপেল এ পি পি এল ই অ্যাপেল দুই নম্বর দেওয়া আছে ব্যানানা B A N A N A ব্যানানা ব্যানানা অর্থ কলা ঠিক আছে ব্যানানা অর্থ কলা আমি বলবো তোমরা ব্যানানা লিখো তোমরা লিখবে ব্যানানা বানান করে লিখবে সঠিকভাবে B A N A N A ব্যানানা ঠিক আছে ব্যানানা লিখলা তারপরে তিন নম্বরে আমরা কি লিখব তিন নম্বরে আমাদের আছে ফিশ কি আছে ফিশ ফিশ বলবো তোমরা কপিতে ফিশ লিখবে এফ আই এস এইচ ফিশ ফিশ অর্থ মাছ ফিশ অর্থ মাছ তারপরে আমরা চার নম্বর লিখব চার নম্বর কি আছে চার নম্বর আমি বলবো এগ তোমরা কপিতে লিখবে বা খাতাতে লিখবে ই জি জি এগ এগ অর্থ ডিম এগ অর্থ ডিম এগ অর্থ কি ডিম তোমরা এগ বানান করে লিখবে ই জি জি এগ এগ লিখবে ঠিক আছে তারপরে ফাইভ নাম্বারস কি আছে দেখো ফাইভ নাম্বারস আছে হানি এইচ ও এন ই ওয়াই হানি হানি অর্থ মধু হানি অর্থ মধু হানি আমি বলবো হানি তোমরা কপিতে লিখবে তখন বানান করে এইচ ও এন ই ওয়াই হানি এইচ ও এন ই ওয়াই হানি হানি অর্থ মধু হানি অর্থ মধু ঠিক আছে এভাবে বানান করে লিখবে তারপরে আমরা সিক্স নাম্বার সিক্স নাম্বার কি আছে আমাদের আছে ম্যান এম এ এন ম্যান ম্যান অর্থ মানুষ ম্যান অর্থ মানুষ আমি বলবো ম্যান লিখো তো তখন তোমরা কি লিখবে এম এ এন ম্যান দেন আসছে সেভেন নাম্বারস সেভেন নাম্বারস কি আছে ল্যাম্প এল এ এম পি ল্যাম্প ল্যাম্প অর্থ বাতি ল্যাম্প অর্থ বাতি বলবো ল্যাম্প লিখো ল্যাম্প তখন তোমরা লিখবে এল এ এম পি ল্যাম্প তোমরা লিখবে এল এ এম পি ল্যাম্প ঠিক আছে তারপরে এইট নম্বর এইট নম্বরস কি আছে এইট নম্বরস আছে কিং বলবো কি কিং লেখো কিং কিং অর্থ রাজা এখন কিং বানানটা তোমরা লিখবে কে আই এন জি কিং কিং অর্থ রাজা কে আই এন জি কিং
किंग अर्थ राजा, किंग अर्थ राजा। তারপরে আমি বলবো নাইন নাম্বারস, ক্যাট লেখো, ক্যাট, সি এ টি, ক্যাট, ক্যাট অর্থ বিড়াল। বিড়াল কি করে? মিউ মিউ করে, তাই না? সেই ক্যাট লিখতে বলবো, তোমরা ক্যাট বানান করে লিখবে, ঠিক আছে, সঠিকভাবে। দেন আসতেছে টেন নাম্বারস। টেন নাম্বারস কি আছে? ডল, কি আছে? ডল, ডি ও ডবল এল, ডল। আমি বলবো বা টিচার বলুক, যেই বলুক, বলবে ডল লিখো, তোমরা কি লিখবে? ডল, তোমরা লিখবে ডল। ডল অর্থ পুতুল, ডল অর্থ পুতুল, ঠিক আছে। আমি আবার আরেকবার তোমাদেরকে বুঝিয়ে বলছি, এই ডিকটেশন হচ্ছে আমি বা তোমাদের টিচার যিনি থাকুক, মা বাবা যিনি থাকুক, তোমাদেরকে একটা ওয়ার্ড বলবে, কয়েকটা বলবে, বাট একটা একটা করে বলবে, একটা একটা করে বলবে, তোমরা সেটা কপিতে লিখবে, ঠিক আছে। যেমন ফার্স্ট নাম্বার কি আছে? বলবো অ্যাপেল, তোমরা কপিতে অ্যাপেল বানানটা শুদ্ধ করে লিখবে। দেন বলবো ব্যানানা, অ্যাপেলটা লিখবে এ পি পি এল ই, অ্যাপেল, অ্যাপেল অর্থ আপেল। তারপরে বলবো ব্যানানা, ব্যানানা বানানটা হচ্ছে বি এ এন এ এন এ, ব্যানানা, ব্যানানা অর্থ কলা। তারপরে হচ্ছে ফিশ, ফিশ বলবো, ফিশ বললে তোমরা লিখবে এফ আই এস এইচ, ফিশ, ফিশ অর্থ মাছ। দেন হচ্ছে এগ, ই জি জি, এগ অর্থ ডিম, এগ অর্থ ডিম। দেন হচ্ছে হানি, এইচ ও এন ই ওয়াই, হানি, হানি অর্থ মধু। বলবো হানি লিখো তো, তখন তোমরা হানি এইভাবে বানান করে লিখবে। তারপরে হচ্ছে বলবো ম্যান লিখো, ম্যান হচ্ছে এম এ এন, ম্যান, ম্যান অর্থ মানুষ। তারপরে হচ্ছে ল্যাম্প, এল এ এম পি, ল্যাম্প, ল্যাম্প অর্থ বাতি। এইট নাম্বারস হচ্ছে কিং, কিং অর্থ রাজা, কে আই এন জি, কিং, কিং অর্থ রাজা। তারপরে নাইন নাম্বারস হচ্ছে ক্যাট, ক্যাট লিখতে বলবো, লিখবে সি এ টি, ক্যাট। তারপরে টেন নাম্বার, ডল লিখতে বলবো, টেন নাম্বারসে কী লিখবে? ডল, ডি ও ডবল এল, ডল। এভাবে ডল অর্থ পুতুল, এভাবে করে যখন তোমাদেরকে আমরা বলবো লিখো, মা বাবা বারবার বলছি, বা বাসায় যিনি পড়ায় তোমাদেরকে এই ওয়ার্ডগুলো বলবে, তোমরা সেগুলো কি কোনো কিছু না দেখে, মানে না দেখে কাউকে জিজ্ঞাসা না করে নিজে নিজে লিখবে, আগে শিখে নিবে। আমি আজকে লিখে দিয়েছি, তোমরা এগুলো খুবই ভালো করে শিখবে, ঠিক আছে। তোমরা এটা তুলে ফেলো, আমি আশা করছি তোমরা তুলে ফেলেছো। এখন আমি এটা মুছে ফেলি, ঠিক আছে। আমার ছোট্ট বাচ্চারা, তোমরা এটা লিখে ফেলছো, এতক্ষণ লিখে যাওয়ারই কথা, তাই না? যেহেতু আমাদের ক্লাসটা ভার্চুয়ালি হচ্ছে, তো তোমরা পজ করেও লিখতে পারবে, তাই না? আচ্ছা দেখো, থার্ড নাম্বার কি আছে? হ্যান্ড রাইটিং আছে, থার্ড নাম্বার আছে হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিংটা কি? একটা লাইন লিখে দেবো, আমি একটা লাইন লিখে দেবো, তোমরা সেটা পাঁচবার লিখবে। তোমরা কয়বার লিখবে? পাঁচবার, ঠিক আছে। আমি আজকে চারটা লাইন লিখে দিচ্ছি, তোমরা পাঁচবার করে লিখবে, ওকে? যেমন আমি পাঁচটা লাইন ফাঁকা করে লিখবো, তোমরা সেভাবেই বুঝে নাও, সেভাবেই লিখতে হবে, ভালো করে বুঝো হ্যান্ড রাইটিং। আচ্ছা হ্যান্ড রাইটিংটা দেখো, নাম্বার ওয়ান দিয়ে কী লিখবো? নাম্বার ওয়ান দিস আই রিড ইন নার্সারি ক্লাস, আই আর ই এ ডি, রিড ইন নার্সারি ক্লাস, এন ইউ আর এস ই আর, ছোট ছোট হয়ে যাচ্ছে তোমাদের তো, আবার মানে তোমাদের খুব কষ্ট হয়ে যাবে, তাই আমি আবার বড় করছি, ইনটাও বড় করে লিখি, তাহলে বোর্ডে ভালো দেখা যাবে, তোমাদেরও দেখতে সুবিধা হবে।
নার্সারি ক্লাস। আচ্ছা তোমরা দেখো এই লাইনটা তোমাদের দেওয়া থাকবে, এই পুরো লাইনটা তোমাদের দেয়া থাকবে, তোমরা এই লাইনটা দেখে দেখে পাঁচবার লিখবে। যেমন ধরো এখানে আমার দেওয়া থাকবে এইটা, এটা দেওয়া থাকবে, তোমরা এই লাইনটা দেখে নাম্বার ওয়ান, নাম্বার টু, থ্রি, ফোর, ফাইভ, ঠিক আছে, ফোর ফাইভ, এইভাবে করে এই লাইনটা পাঁচবার লিখবে। কয়বার লিখবে? পাঁচবার, ঠিক আছে। কী লাইনটা? আই রিড ইন নার্সারি ক্লাস, আমি নার্সারিতে পড়ি। আমি কোন শ্রেণীতে পড়ি তোমাদেরকে যখন কেউ জিজ্ঞাসা করবে তখন তোমরা বলতে পারবা আই রিড ইন নার্সারি ক্লাস। এই লাইনটা তোমরা এইখানে একবার লিখবে, এইখানে লিখবে, নাম্বার থ্রিতে লিখবে, নাম্বার ফোরে লিখবে, ফাইভেও লিখবে, ঠিক আছে। আমি এই লাইনটা তোমাদেরকে পাঁচবার লিখে দিয়ে দেখাচ্ছি, ওকে। পরেরগুলো আমি লিখবো না, জাস্ট তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে। যেমন আই আর ই এ ডি রিড ইন নার্সারি ক্লাস, এই লাইনটা দেখে দেখে আবার লিখবে। নার্সারি ক্লাস এইভাবে করে আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এইভাবেই শিখবে। আচ্ছা দেখো এই লাইনটা দেয়া থাকবে, তোমরা এভাবে করে পাঁচবার লিখবে, ফুল স্টপ দিয়ে লাইনটা শেষ করবে। মানে এখানে একটা একটা এই যে এরকম ফোঁটা দিয়ে লাইনটা শেষ করবে, ঠিক আছে, ঠিক আছে। তোমাদের ফার্স্ট লাইনটা এইটা থাকতে পারে, ওকে। তোমরা এটাও শিখবে, আমি আরও তিনটা লিখে দিব, কিন্তু ওই তিনটার এরকম পাঁচটা লিখবো না, ঠিক আছে। ওই তিনটার পাঁচটা লিখবো না, তোমরা পাঁচবার করে লিখবে, ওকে। আমি মুছে দিলাম এইটা, ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। এটা তো এক নাম্বার দেখাইলাম, তারপরে দুই নাম্বার দেখো। দুই নাম্বার, দুই নাম্বারটা দেয়া আছে ইট ইজ এ বল, ইট ইজ এ বল, এটা দেওয়া থাকবে, এটাও পাঁচবার লিখবে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ঠিক আছে, এটাও পাঁচবার লিখবে, ওকে। কী দেওয়া আছে? ইট ইজ এ বল, ওকে। তারপরে দেখো এরপরে কী দেওয়া আছে, এরপরে আছে ইট ইজ এ পেন, ইট ইজ আ পেন, ইট ইজ আ পেন, এটাও পাঁচবার লিখবে এইভাবে করে, ঠিক আছে, এভাবে পাঁচবার, ওকে, ওকে, এটা পাঁচবার লিখবে। নাম্বার ফোর কি আছে? নাম্বার ফোর আছে দিস ইজ এ বুক, নাম্বার ফোর, দিস ইজ আ বুক, তোমরা কপিতে এটাও পাঁচবার লিখবে, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, ওকে। আমি সময়ের জন্য তোমাদেরকে সবগুলো দেখাইলাম না, তোমরা এভাবে পাঁচবার লিখবে। তাহলে আমি কি বুঝাতে পারছি? আবার বলি, তোমাদের এরকম একটা লাইন দেয়া থাকবে, তোমরা সেই লাইনটা দেখে দেখে পাঁচবার লিখবে, ঠিক আছে, সেই লাইনটা দেখে দেখে গুনে গুনে পাঁচবার করে লিখবে। তো আজকে আমি পাঁচটা মানে চারটা তোমাদেরকে কী শিখাইলাম? একটা তো দেখাইলাম হইতেছে ইট ইজ এ বল, ইট ইজ এ পেন, দিস ইজ এ বুক, আরেকটা শিখলাম আই
read in nursery class. नर्सरी क्लास चार्टा तुम्हारा बासाय प्रैक्टिस करते थक ठीक है आशा करछी तुम्हारा एटे तुले फेले ओके मुछे दिलाम बाच्चारा लाइनगुला सब मुछे दिलाम एखन मजार जिनिस आम्रा करब एखन करब होच्छे एकटु ड्रॉइंग ओके ड्रॉइंग तो खूब ही भालोबासी खूब करते भाल लागे ताई ना आमादेर एबारे सिलेबासे आछे तोमादेर त्रिभुज आछे चतुर्भुज आछे आर वृत्त ठीक আছে আমাদের তিনটা আছে টিউটোরিয়ালে ত্রিভুজ চতুর্ভুজ আর বৃত্ত আর আজকে একটা পতাকা শিখব রং করে তাই না দেখো ত্রিভুজ চতুর্ভুজ আর বৃত্ত কিভাবে করে বৃত্ত চুড়ি কিংবা কাটা কম্পাস আচ্ছা দেখো মাঝখানে তোমরা চুড়ি দিয়েই করতে পারবে ঠিক আছে মার্কাস থেকে একটা চুড়ি নিবে সেটা দিয়ে আপাতত তোমরা করবে এরকম রাউন্ড দেওয়া থাকবে ঠিক আছে ঠিক মাঝখানে একটা বৃত্ত দেওয়া থাকবে একটা ফোটা দেওয়া থাকবে সরি মাঝখানে একটা ফোটা থাকবে আর এরকম রাউন্ড করা থাকবে এটা হচ্ছে বৃত্ত ঠিক আছে নিচে কিন্তু এই লেখাটা লিখতে হবে যে আমরা এটা কি আঁকলাম সেটা লিখতে হবে একটা চুড়ি হলে খুবই ভালো হতো ঠিক আছে সেটা হচ্ছে বৃত্ত তারপরে দেখো চতুর্ভুজটা কি ত্রিভুজটা কি ত্রিভুজটা হচ্ছে যার তিনটি কোণা মানে তিনটি বাহু দেওয়া থাকবে এইভাবে দেখো একটা বাহু আরেকটা বাহু আরেকটা বাহু তিনটা কোণা তৈরি হয়েছে এটা হয়েছে ত্রিভুজ কি এটা এটা ত্রিভুজ ঠিক আছে এটা গেল ত্রিভুজ আর চতুর্ভুজটা কি দেখো যার চারটি বাহু থাকবে সমানভাবে নাও থাকতে পারে ওলট পালটও থাকতে পারে এইভাবে চতুর্ভুজ বা এইভাবেও করা যায় মানে চারটি বাহু থাকলেই হলো ঠিক আছে এটা হচ্ছে চতুর্ভুজ তুমি স্কেল দিয়ে সুন্দর মতো করবে চতুর্ভুজ ঠিক আছে এভাবে নিচে দিয়ে সবকিছু লিখতে হবে ঠিক আছে আর এগুলা রং তোমরা নিজের ইচ্ছা মতো করে করলা ঠিক আছে রংগুলা তোমাদের নিজের ইচ্ছা মতো করে অনেক সুন্দর কালার টালার করে করতে পারো কি শিখলাম বৃত্ত চতুর্ভুজ ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ আর ত্রিভুজ আমরা এভাবে আঁকতে পারি আচ্ছা এরপরে আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই দেই আজকে তারপর আমার ক্লাসটা আজকে শেষ হয়ে যাবে এখন আমি তোমাদেরকে আরেকটা পতাকা দেখাই দেই ঠিক আছে দেখো আমাদের বাংলাদেশের পতাকাটা আমি দেখাই দিচ্ছি বাংলাদেশের পতাকাটা আঁকার জন্য প্রথমে আমরা স্কেল নিব ঠিক আছে স্কেল দিয়ে লম্বা এভাবে দাগ দিব ঠিক আছে আমার কাছে স্কেল যদিও আছে আমি স্কেল দিয়ে করলেই পারতাম আচ্ছা সমস্যা নেই এভাবেই করি স্কেল দিয়েই তোমরা করবে তারপরে এভাবে করে দিব আচ্ছা আমি একটু ডিফারেন্ট করি ঠিক আছে আমাদের পতাকাটা একটু উঠতে থাকুক তাই না একটু ডিফারেন্ট করি এভাবে করে দিব তারপরে এইভাবে দিয়ে এইভাবে দিব আর আমাদের পতাকার মাঝখানে কি আছে একটা বৃত্ত আছে আমরা একটু আগে বৃত্তটা শিখেছি না সেই বৃত্ত একটা ছোট্ট বৃত্ত আছে আর এখানে আমরা কি রং দিব লাল রং ঠিক আছে এখানে কি দিব লাল আর এটা দিব সবুজ রং সবুজ এটা আমাদের কি আঁকলাম পতাকা তাই না এটা আমাদের কি আঁকলাম পতাকা পতাকাতে রং করতে হবে আচ্ছা লাল রংটা হচ্ছে এই যে এটা আমাদের লাল রং আর এইটা সবুজ রং এই লাল রংটা মাঝখানে দিব আর সবুজ রংটা চারপাশে দিব এখানে আমরা ব্ল্যাক মানে কালো কালারও রাখতে পারি ঠিক আছে কালো কালারও রাখতে পারি এখন দেখো আমি তোমাদের সুবিধার জন্য একটা পতাকা জাস্ট এইভাবেই একে নিয়েছি এই যে দেখেছো এই যে সবুজ কালার মাঝখানে লাল আর এখানে ব্ল্যাক কালার করে দিছি এটা আমাদের দেশের জাতীয় পতাকা ঠিক আছে আমাদের পতাকা এটা বাংলাদেশের পতাকা ঠিক আছে তোমরা এরকম একে এখানে লিখে দিবে পতাকা ওকে তাহলে আমি আজকের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি বলে দিচ্ছি আবার তোমাদেরকে কি পড়ালাম রিঅ্যারেঞ্জিং লেটার্স
টু মেক ওয়ার্ড করাইলাম, ডিকটেশন অফ ওয়ার্ড করালাম, তারপরে হ্যান্ড রাইটিং করাইছি, তারপর ড্রয়িং করলাম। ওকে আমার ছোট্ট সোনারা, তোমরা বাসায় খুব ভালো থাকো, বাসায় পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।